সারা দেশে শীতের তীব্রতা বাড়ছে, চার জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হিমেল হাওয়া আর কনকনে শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘন কুয়াশায় দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। দুর্ঘটনা এড়াতে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ঠান্ডা সর্দি কাশি ও নিউমোনিয়া রোগের প্রকোপ বাড়ছে। ঘন কুয়াশায় দৌলুদিয়া পাটুরি এবং শরীয়তপুর চাঁদপুর রুটে ফেরি চলাচল এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। তাপমাত্রা কমে আসায় সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা, মৃদু শৈত্যপ্রবাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়া আর কনকনে তীব্র শীতে জামালপুরের সরিষাবাড়িতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশায় ঢেকে থাকায় সারাদিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষেরা। বেড়েছে শীতজনিত ঠান্ডা সর্দি কাশি ও নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীদের সংখ্যা। কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। সড়ক মহাসড়কে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আর এদিকে ঘন কুয়াশার কারণে 5.5 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার গতরাত 2টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে ঘাট এলাকায় আটকা পড়ে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস। 5 ঘন্টা বন্ধ থাকার পর শরীয়তপুর চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। নোঙ্গর করা 3টি ফেরি ঘাটে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন কর্তৃপক্ষ। ঘন কুয়াশায় মধ্যরাত থেকে স্থবির ছিল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের রানওয়েতে দেখা না যাওয়ায় মধ্যরাত ও ভোরে 3টি ফ্লাইট নামতে পারেনি। এর মধ্যে একটি অবতরণ করেছে মিয়ানমারের ইয়াংগু বিমানবন্দরে। কুয়াশার কারণে ফ্লাইটটি শিডিউল লণ্ডভণ্ড হয়ে যায়। আর এদিকে নওগাঁ, পঞ্চগড়, যশোর এবং চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। আবু সেতপু, মাইটিভি।